দর্শক, পত্রিকার রঙিন পাতার প্রতি ভালোবাসা এবং আকাঙ্ক্ষা চিরন্তন। আর আপনাদের সেই চিরন্তন ভালোবাসাকে মাথায় রেখেই আমাদের এই আয়োজন। রঙিন পাতায় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শ্রাবণ্য। আজকে বরাবরের মতোই দুজন মানুষ আছেন, কিন্তু সেই দুজন মানুষ অনেক গুণী দুজন মানুষ, আমাদের পছন্দের দুজন মানুষ। তাদের মধ্যে একজন হচ্ছেন এমন একজন মানুষ, শুধু এই যুগ না আরও অনেকগুলো যুগের অনুপ্রেরণা হয়ে থাকবেন। তিনি হচ্ছেন সঙ্গীত শিল্পী এবং অভিনেত্রী শম্পা রেজা, এবং সাথে আছেন রাফি হোসেন, সম্পাদক শোবিজ ডেইলি স্টার। কেমন আছেন? না, আমি ভাবছিলাম আসলে তো যুগ 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 কাউন্টি করে শেষ করা যাবে না আমার বয়স। না, সেটা যে লুকিয়ে রাখতে পেরেছেন আপনি, এটা তো আমি লুকাইনি তো। আমি সেভাবে বলিনি, বিশ্বাসই করি না লুকালুকি চুরাচুরি। আমরা তো দেখতে পাই আপনি চিরতরুণ, আমি বলবো চিরতরুণ, সেটা কাজের মাধ্যমে, আমি বলবো লুকিং এর ক্ষেত্রে, সব দিক থেকে। এই লুকটা নিয়ে অনেক বাড়াবাড়ি বাংলাদেশে ইদানিং, আগে ছিল না, কেউ লুক পাত্তাও দিত না। হ্যাঁ, ইট ওয়াজ দ্য ইনার লুক দ্যাট ম্যাটার্ড মোর, এবং আমি এখন ওইটাই বিশ্বাস করি। ওয়াও, যখন ইনার বিউটিটা বাইরে রিফ্লেকশন দেয় তখন কিন্তু সেটা খুবই স্পেশাল হয়ে যায়, সেরকমই একটা কম্বিনেশন হচ্ছেন আপনি। দুজনকে অনেক অনেক আমি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। অনুষ্ঠানটার নাম হচ্ছে রঙিন পাতা। তো রঙিন পাতায় নিজেকে দেখার দুজনের কাছ থেকেই আমি সম্পৃক্ততা এবং অভিজ্ঞতা শুনবো। সম্পর্কে যে আপনার কাছে অনেক অনেক আগের কথা হবে, রঙিন পাতায় নিজেকে প্রথম দেখা তখনও রঙিন পাতা হয়নি, সাদা কালোই ছিল কচিউ। হ্যাঁ, তখনও রঙিন পাতা হয়নি, ছিল বিচিত্রা। বিচিত্রাই শুধু নাম ছিল, আচ্ছা, তাই না? আনন্দ বিচিত্রাও না, বিনোদন বিচিত্রাও না, শুধু বিচিত্রা। এবং আমার মনে হয় ফটোগ্রাফিতে আই এম টকিং অ্যাবাউট 74-75, 76, মানে 74 এর পরে, মানে যে সময় আমরা শুরু করলে, হ্যাঁ, কলেজে বা ম্যাট্রিক দিয়েছি মাত্র, এরকম সময়টা। তো চিন্ময় মুৎসুদ্দির কথা মনে পড়ছে, আচ্ছা, মনে পড়ছে আমাদের বিচিত্রের ছবি তুলেছিল মানে আলমাজি, আলমাজি ভাই, ওকে, থ্যাংক ইউ। এবং চিন্ময়দা আমাদের ইন্টারভিউগুলো নিয়েছিলেন। তো বিষয়টা হলো আমি তখন খুব একটা ইন্টারেস্টেড ছিলাম না, ছিলেন না একেবারেই না। আমার ইন্টারেস্টটা ছিল আমি কতক্ষণে শান্তিনিকেতনে যাব। আচ্ছা, মানে গানেই ছিল বেশি ইন্টারেস্ট, গানের কারণেও আমার ছবি গুলাই চলে এসেছিল পরে অভিনয়ের জন্য, না আগে, কারণ গানই করতাম। আচ্ছা, আর রাফি হোসেন, এবার আপনার কাছে আসি। অর্থনীতি নিয়ে আপনি পড়াশোনা করেছেন আমি যতটুকু জানি, কিন্তু সাংবাদিকতার সাথে আপনার সম্পর্ক এবং সাংবাদিকতা শুরু হচ্ছে 20 বছরেরও বেশি সময়, রাইট? সো শুরুর গল্পটা একটু জানতে চাই আপনার কাছ থেকে। সম্পূর্ণতই বোধহয় আমারও বলতে হবে যে অর্থনীতি যখন পড়তে যাই তখন আমার মনে হয়েছে আই মেড এ মিস্টেক, যে কারণ আমার ধারণা ছিল যে মানে এত যে ম্যাথ বেসড, আজ আমি দিল্লিতে পড়াশোনা করেছি, তো সেটা ছিল না। তো যাই হোক, আমি মাস্টার্স করিনি, আমি শুধু অনার্স করেছি। তারপরে আসলে হয়তোবা আমার মনে হয় যে বাংলাদেশে একটা খুব প্রবাদ আছে, কিছু না পারলে সাংবাদিকতা, তো হয়তোবা আমি কিছু পারি না এই জন্য সাংবাদিকতা করি না। আমি তো অ্যাগ্রি করলাম না, আই হোপ যে সম্পর্কে যাও সেটা অ্যাগ্রি করবেন। ওর ওর সাংবাদিকতার একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে পড়াশোনা করাটা, তো রাফি সেটা আছে, যথেষ্ট পরিমাণে পড়াশোনা করে। আরেকটা হলো টু হ্যাভ কমিউনিকেশন স্কিল মানুষের সঙ্গে, এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা তো খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, ওটা ওর খুব ভালো আছে। আপনার সাথে রাফি হোসেনের প্রথম পরিচয় বা আপনাকে প্রথম ইন্টারভিউ করেছেন সেটা মনে আছে? রাফি তখন ইন্টারভিউ করতো না। রাফির সাথে আমার প্রথম পরিচয় আমার যদ্দূর মনে পড়ে রামকুমার চট্টোপাধ্যায়, শ্রদ্ধেয় রামকুমার চট্টোপাধ্যায়ের একটি অনুষ্ঠান আমাকে উপস্থাপনা করতে বলা হয়েছে, সেখানে আমি করছিলাম। তখন এই ছেলেটি এসে বলল যে তোমার সাথে আমার কথা আছে, তো আমার ভালো লাগলো, ওর অ্যাপ্রোচটা খুব ভালো লেগেছিল, হ্যাঁ, যে বাহ, দিস ইজ হাউ ইট শুড বি। তো তখন আমি ঢাকায়ও থাকতাম না, তো যাই হোক, তো সেই আমরা একসাথে উই স্টার্টেড প্রোডাকশনের কাজ শুরু করেছিলাম, এবং আমাদের প্রথম প্রোডাকশন ছিল জীবন চরকা। জীবন চরকা,
জীবন চরকায় তাঁতিদের ওপরে একটা ডকুমেন্টারি, তারপরে করেছিলাম আমি বীরাঙ্গনা বলছি, আচ্ছা, দিন পর্বের একটি শ্রুতি কি বলে ওটাকে, পাঠ বলছি, পাঠ, হ্যাঁ শ্রুতি পাঠ। তো এইভাবে তো এত বছর, তাহলে প্রথম পরিচয়টা তো শুনলাম, কিন্তু প্রথম আপনি ইন্টারভিউ করেছেন কবে শম্পা রেজার? শম্পা রেজার ইন্টারভিউ অনেক পরে করেছি। শম্পা যেমনি বললো যে তখন আসলে আমি পত্রিকায় কাজ করতাম না, তারপরে মানে এই পত্রিকায় আসা অনেক 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 পরে। তারপরে যেটা হয়েছে যে শম্পা, যেটা আপনি বললেন যে আমি সবসময় বলি যে আমাদের সুন্দর যদি মানুষ বলে, নট অনলি মিডিয়ার কথা বলছি না, এবং শুধু যে দেখতে সুন্দর হবে তা না, আপনি বললেনও সেটা প্রথমে যে সুন্দরটা আসলে তখনই ফুটে ওঠে যে মানুষের মন থেকে যেটা আসলে আসে। তো শম্পা আমি সেরকম একজন, আমার মনে হয় যে আমি যদি সুন্দরের কথা আমাকে বলেন যে আপনি মানে এভারগ্রিন আমি বলবো যে, এবং শম্পার সেটা হওয়া উচিত, এটা আসলে হওয়া উচিত। কিন্তু আমাদের এখানে খুব একটা ইয়ে আছে যে মানুষ ভুল বোঝে, ধরেন শম্পার সেই যেই সরলতা যেই উদারতাটা আছে সেইটা হয়তো বা অনেকে মিস ইন্টারপ্রেট করে। আসলে সরলতা উদারতা না, ওই যে কারো আনন্দে আনন্দিত না হওয়া, ওই ওই যে আর্টটা, ওইটা আমার কাছে কঠিন লাগে, ওটা আমি পারি না। ওটা কি আর্ট আমি যদিও জানি না, সবই আর্ট, এভরিথিং ইজ অ্যান আর্ট, সবই আছে পৃথিবীতে, কারো আনন্দে যদি কেউ আনন্দিত হতেই না পারে তাহলে সেই জায়গাটাকে পার্টিকুলারলি যদি বলতে হয় কি বলা উচিত, আসলে আমার কোনো ভাষা নাই। মানে শম্পা বলতে চাচ্ছে যে শি ইজ ভেরি অনেস্ট, আই মিন ওর যদি ও প্রিটেন করে না, হ্যাঁ না শম্পা সেটা বলতে চাচ্ছে, না 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 আমি কিছুই বলতে চাচ্ছি না, আই এম ভেরি হ্যাপি, যে সেটা মানে ও ধরে থাকি যে ভালো না লাগলে যে ভালো লাগলো না, মানে সেটা খুবই স্ট্রেইট কাট এবং সেটাই হওয়া উচিত, স্পষ্টবাদিতা মানুষের একটা, মানে এছাড়া আমি কিছু জানি না, আমরা জানতে গেলে যে কষ্টটা করতে হবে অতটা সময় আমার নেই। খুবই স্ট্রেইট কাট, এবং আমি বলবো যে আপনার এই যে বিনয় জিনিসটা এটাও কিন্তু আমরা, আপনি বলছেন না কিন্তু আমরা কিন্তু পেয়ে যাচ্ছি অলরেডি তার কাছ থেকে। আচ্ছা যাই হোক, আমরা আপনার একদম শুরুর কথা বলছিলাম যে আপনি বললেন যে শান্তিনিকেতনে পড়াশোনা করাটাই কিন্তু আপনার একটা ড্রিম ছিল, সো আপনি কিন্তু পড়াশোনাও করেছেন সঙ্গীত নিকেতনে নয়, কোথায়, আমার উস্তাদজি পণ্ডিত ধ্রুব তারা যোশীজির কাছে যাওয়া, এবং অবশ্যই শান্তিনিকেতন ওয়াজ অ্যান অ্যাডেড অ্যাট্রাকশন, রবি ঠাকুরের ভক্ত আমরা পারিবারিকভাবে, ওই ওইভাবেই বড় হয়েছি। হ্যাঁ, তো জায়গাটি এবং রবি ঠাকুরের আত্মা ঘুরছে যেখানে, মানে আত্মা বলতে তো আমরা কী বলি, তার কাজ কর্ম তার সৃষ্টি, তাই না, সব ঘুরছে না ওখানে, তো একটা আকর্ষণ তো শান্তিনিকেতনের প্রতিও ছিল। অতএব সত্যি কথা বলতে ওই ওখানে যাওয়ার পরে আরও বুঝলাম যে আমরা কিছুই না, বাংলাদেশে আমরা আমাদের মধ্যে প্রচণ্ড ক্রিয়েটিভ এনার্জি কিন্তু ডিসিপ্লিনের অভাব আছে, বা ডাইরেকশন অফ পিপল, যারা ডাইরেকশনসটা দিবে যে হ্যাঁ এই পথে এগো, ওইটার অভাব আছে, হয়ে গেছে আরও বেশি বছরের পর বছর। এবং শান্তিনিকেতনে যে নিজের ক্ষুদ্রতাটা বা বিশ্বে বার হলে নিজের ক্ষুদ্রতাটা বোঝা যায়, এত বিশালতা ওখানে যে নিজের ক্ষুদ্রতাটাও সামনে তখন চলে এসে আসা উচিত প্রত্যেকটি মানুষের, রাইট, নিজের ক্ষুদ্রতাটা বুঝলে না তুমি তখন ওটাকে ডটটার সাথে জোড়া দিতে পারো, আর যদি আমি এতই বড় একটা ডট হয়ে থাকো তাহলে তো খুবই চমৎকার কিন্তু একটা বিশেষণ বলবো বা উপমার মাধ্যমে কিন্তু আপনি অনেক বড় একটা কথা বলেছেন, আই হোপ যে আমাদের দর্শকরাও সেটাকে কানেক্ট করতে পারবে। আপনি সংগীত শিল্পী হতে চেয়েছিলেন ছোটবেলায়, তাহলে কোনো কিছু হতে চাই, কোনো কিছুই হতে চাননি, তাহলে রঙিন পাতায় বা আগের কথা বলি সাদা কালো পাতা, সাদা কালো পাতা সেখানে আসার জন্য তাহলে আপনার কোনো ধরনের ইচ্ছেই ছিল না? না, কোনো ব্যাপার না, খেলা ছিল, খেলা অ্যাকচুয়ালি আর্ট অ্যান্ড কালচার ওয়াজ লাইক এ টয় আমাদের, আমাদের খেলনা, ছোট্টবেলা থেকে ওগুলো নিয়েই খেলি। আচ্ছা, তো ছবি তুলতে বলেছে ছবি তুলে দিচ্ছি, এখনও দেই, কিছুদিন আগেও দিচ্ছি। হ্যাঁ, কিন্তু আকাশের দিকে তাকালে এই কোনো অ্যাকশন ইজ নট এ বিগ ডিল, রাইট, বাট আকাশের তারাগুলো যেমন ঠিক জায়গায় আছে, ইউ শুড অলসো ডু ইয়ার জব একদম ঠিক মতন। বাহ,
আর্ট অ্যান্ড কালচার, মানে সাম কাইন্ড অফ খেলার কথা বলছিলেন আপনি, যে খেলতে খেলতেই কিন্তু অনেক বড় বড় সৃষ্টিগুলো হয় আমরা জানি, কিন্তু তারপরও এই জায়গাটা দায়িত্ববোধটাও কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে, রেসপন্সিবিলিটিস, সেটা সব ক্ষেত্রে আই থিঙ্ক সম্পারে যা, আপনি যেহেতু একজন এত গুণী একজন মানুষ, একজন বিনয়ী একজন মানুষ, আপনার কাছ থেকে এটা জানতে চাই। মানে তুমি যেটা বলছিলে যে খেলা 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 খেলা, আমি তখন বলছি ওটাকে ছোট্টবেলার কথা বলছি। আচ্ছা, ছোট্টবেলায় তোমাকে এটাকে একটা খেলনা হিসেবে হাতে তুলে দিতে হবে, তখন না তোমার কাছে এটা এত আনন্দের বিষয় হয়ে যাবে। ছোটবেলায় তুমি যদি বলো এই ইয়াস করতে বসো, তাহলে হবে না। হ্যাঁ, তোমার এই যে আমি আমার নাতনির সাথে বা আমার ছোট আমার সন্তানদের সাথেও এটা করেছি, গোসলের সময় সারে গামা করি, ওর মাথার মধ্যে ঢুকে গেছে। সে এক বছর বয়স থেকে ও আকাশ ভরা সূর্য তারা গানটা জানে, তরিতে পা দিইনি আমি, তারপর আমি বাংলায় গান গাই। হ্যাঁ, আমি করতেই থাকি সকালে, ও ঘুম থেকে উঠলে আগে তো ধর রেকর্ড ছেড়ে দিতাম, এখন মোবাইলই আছে পাশের, মোবাইলটা আমি গান রেডি রাখি, ও ঘুমে চোখ খুললেই আমি গান ছেড়ে দিই। আচ্ছা, ওয়ান হ্যাজ টু ডু দিস কনশিয়াসলি, সুচিন্তিতভাবে। সুকুমার রায়ের কবিতা, সত্যজিৎ রায়ের সিনেমা, হ্যাঁ আমাদের নজরুলের গান, রবি ঠাকুরের গান সারাক্ষণ শোনাতে থাকো, লালনের গান বলো এটা, হ্যাঁ যাত গেলো যাত গেলো, আমি ওর কাছে গিয়ে শোনাই, তারপর বুঝাই ওকে। এই বয়স থেকে কিন্তু মাথায় ঢুকাই দিলে ঠিক মাথায় ঢুকে যায়, এইটাকেই আমি খেলা বলছি, কিন্তু খেলার মতন করে করতে হবে বিষয়টি। হ্যাঁ, পরবর্তীতে স্বাভাবিকভাবে ওই ধর্মটা, ওই যে সাংস্কৃতিক ধর্ম, সাংস্কৃতিক ধর্ম একটা আলাদা ধর্ম, সেটা তোমার যদি অন্তরের মধ্যে ঢুকে প্রবেশ করে যায়, তখন না সেটার বিষয়টা তুমি অলরেডি ভাবতে শুরু করে দিবে, তখন এটার দায়িত্ব এসে যাবে। পরবর্তীতে দায়িত্বটা এসেই যায় যখন তোমার, তুমি যখন ক্যামেরার সামনে বসো, তার মানেই তো তুমি একটা দায়িত্ব নিয়ে নিচ্ছ। কে তোমাকে মাথার দিব্যি দিয়েছে ক্যামেরার সামনে এসে বসতে? তুমি নিজেই এসছো, তার মানে তুমি দায়িত্ব নিয়ে নিলে। কিসের দায়িত্ব নিলে? তোমার ব্যবহারের, তোমার ভাষার, তোমার পরিধেয় যা বস্ত্র সব কিছুর, তোমার দেশেরও, তারপর বিশ্বের। হ্যাঁ, তো তোমার দেশের দায়িত্ব যখন তুমি নিলে, খুব ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের দেশীয় তাঁত পরা। বলো, তাঁত শিল্পকে বাঁচাতে হবে, কারণ এটা আমাদের বিশাল শিল্প, আমাদের দেশ মসলিনের দেশ। হ্যাঁ, যেই যেই কাপড়টি হচ্ছে পৃথিবীর সবচাইতে বিস্ময়ে জাগরুক একটি কাপড়, আজ অবধি কেউ ওটা রিক্রিয়েট করতে পারেনি। সেই দেশে বসে আমরা কেন বিজাতীয় সিনথেটিক, যেটা কিনা দেশের জন্য আমাদের শরীরের জন্য খুব উপকারী হচ্ছে, সুতি, ওগুলো সব পরিহার করে আমরা কিন্তু অন্যদিকে ধাবিত হচ্ছে, যেগুলো শরীরের জন্য স্বাস্থ্যকর নয়। শিল্পীর অনেক রকমের দায়িত্বের কথা তুমি বলেছিলে, বলে দিলাম। একটা কথা, একটা ছোট্ট প্রশ্নের অ্যান্সারে কিন্তু আমি এতগুলো অ্যান্সার পেয়ে গিয়েছি যে আসলে আমি কি বলবো, আমি মুগ্ধ, আমি আবারও মুগ্ধ। রাফি হোসেন, আপনার কাছে আসি, আসলে অনেকদিন ধরেই তো আপনি এখন সাংবাদিকতা করছেন, যেহেতু বলছিলাম 20 বছর সেই সম্পর্ক সাংবাদিকতার সাথে, এখনকার সেলিব্রিটি বলেন বা এখনকার যারা এই যুগের যারা, তাদের যেমন ইন্টারভিউ আপনি কভার করেছেন, অনেক আগের কথা যদি পেছনের দিকে তাকিয়ে থাকি, যেমন শম্পা রেজা বা আরও অনেক গুণীগুণী মানুষেরটাও করেছেন, তো দুটোর মধ্যে তো ডেফিনেটলি পার্থক্য আছে, সে পার্থক্যের মূল পার্থক্যটা কোন জায়গায়? আমার মনে হয় যে আসলে পার্থক্য নাই। আচ্ছা, কেন নাই? আমার মনে হয় যেটা হচ্ছে যে আমরা বোধহয় একটা, মানে এইটা খুব কমন যে আপনি যখন আপনি বয়স্ক হয়ে যাবেন, অভিজ্ঞ হয়ে যাবেন, তখন আপনি হয়তো বা বলবেন যে এখনকার ছেলেমেয়েরা ভালো করছে না এরকম। সো আমি কিন্তু বলবো যে আমি যখন নতুন ছেলেমেয়েদের সাথে অনেক কথা বলি, অনেককেই আমার খুবই ইন্টেলিজেন্ট মনে হয় এবং খুবই প্রাণবন্ত, খুবই মেধাবী, তেমনি বড়দেরও তাই, বড়রাও যে সবাই একদম খুবই ভালো বা খুব, মানে শম্পা যে শম্পাকে দিই যদি বলি, যদি শম্পা আছে ওর যেই ধরেন এই মানে ওই মেকআপ সেন্স আর ড্রেস সেন্স, সেটা তো সবার না। আপনি যেটা বললেন ওটা আলাদা করা যায়, বা ওদের সময়ের অনেক, ওদের সময়ের একটা মজার জিনিস হচ্ছে কি যে ওদেরকে, ওদের আলাদা আলাদা না একটা ক্যারেক্টার ছিল যে আচ্ছা ঠিক আছে শম্পা এরকম, এক্স এরকম, ওয়াই এরকম,
কিন্তু এখন আমার মনে হয় যে সেইটা বোধহয় একটু হারিয়ে যাচ্ছে, মানে সবাই একই রকম হয়ে যাচ্ছে, মানে ধরেন বারবি ডল এরকম সেরকম হয়ে যাচ্ছে আমার মনে হয়। না তারপরে ওর মধ্যে থেকে অনেকেই ভালো করছে, নিজস্বতা বা আইডেন্টিটি যেটা, হ্যাঁ। এবং আরেকটা মনে হয় যে ওই জেনারেশনের এই ইয়েটা, মানে ধরেন আমি যে শুধু ওর সাথে আমার বন্ধুত্ব বলে আমি ওদের মতোই না কথা বলবো তা না, আমিও কিন্তু আমার মনে খুব শিখি। ধরেন আমি দু তিন দিন আগে একজনের নিচ্ছিলাম, আমার কাছে তো খুবই ইন্টারেস্টিং লাগলো এবং আমার তখন মনে হলো যে আমরা আসলে মিশিও না শম্পা, জানিও না যে আমি মিশি, হ্যাঁ, না জেনে আমরা একটা অনেক ইন্টারেস্টিং বলে দেই। ভেরি, আমি বললাম না প্রথমে, দিস ইজ সাচ এ ক্রিয়েটিভ কান্ট্রি, শুধু গাইডেন্সটার অভাব হয়ে গেছে, ওই কারণেই একটা ভ্যাকিউম ক্রিয়েটেড হচ্ছে। আবার এদিকে আবার ওয়ার্কিং স্পেস অনেক বড় হয়ে গেছে, সেই অনুযায়ী গ্রুমিংটা হচ্ছে না, হ্যাঁ। আমাদের সময় এতজন আমরা, হ্যাঁ, তাও উই ওয়ার নট অল অ্যাকচুয়ালি, আমরা উই ওয়ার অল অ্যাকাডেমিক, আমাদের কারোরই এই কাজই যে আমাদের জীবনের দর্শন হবে তা ছিল না, হ্যাঁ। সবাই একাডেমিক লাইনেই চলে গেছে বা হোয়াট এভার লাইনে চলে গেছে, কেউ থাকেনি কিন্তু স্টিক করেনি কেউই বেশিরভাগই, কিন্তু এখন তো এটা প্রফেশন হিসেবে নেওয়ার জায়গাটা অনেক বড় হয়েছে, তাই না? তো সেক্ষেত্রে যেমন এইটার পরিধি বেড়েছে, কিন্তু সেই অনুযায়ী গ্রুমিং এর পরিধিটা নেই, নাই, সেটা যেন হয় আমরা সেটা অবশ্যই কামনা করি, একেবারে সেটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, সে সঙ্গীতের ক্ষেত্রেই বলো, অভিনয়ের ক্ষেত্রেই বলো, নৃত্যের ক্ষেত্রেই বলো, সব জায়গায় গ্রুমিং অফ নট জাস্ট দ্যাট আর্ট, গ্রুমিং অফ বিং অ্যান আর্টিস্ট। তুমি একটা জিনিস হচ্ছে যে তুমি আর্টটাকে শিখলে, শিখলাম সেইটা শিখে তুমি আর্টিস্ট কিভাবে হবে, সেইটা যে একটা পথ, সেটা একটা সাধনারও একটা, সেটা একটা সাধনা এবং সেটা একটা পথ, সেটা শিখাতেও হয়, শিখাতেও হয়, আদব কায়দা ভাষা ব্যবহার সবকিছু আমরা গুরুদের কাছেই শিখেছি, রাইট, হ্যাঁ। একটা পরিবার থেকে শেখায় আর একটা গুরুরা শেখায়, গুরুরা শেখায়। তো আপনি আপনার গুরুর কাছ থেকে তো গান শিখেছেন, যেটা বললেন আপনার স্বপ্নের কথা, গান থেকে অভিনয়ে আসা বা স্ক্রিনের সামনে আসা, এই ট্রান্সফরমেশন বলবো না, এই জার্নিটুকু, সেটা আমার ধারণা খুবই, যেহেতু আপনি সবগুলো আনসার না, আমি গান করতে করতেই, আমি 12 বছর বয়স থেকে কিন্তু আমি বড়দের আসরে গান গাই, তো এক সময় আমার মা আর আমার বড় বোন অভিনয় করতো, ও ক্লাস 8 থেকে অভিনয় করে, আচ্ছা। তো আমার মাকে আতিক ভাই, আতিকুল হক চৌধুরী শ্রদ্ধেয়, উনি বললেন যে হলো মেয়েটিকে লাগবে একটা নাটকের জন্য, তো মা বললো যে এরম বললো, বলেছেন আতিক ভাই, আমি বললাম না আমি অভিনয় করি, তখন আমি ক্লাস 10-এ। তারপর আতিক ভাই বললেন আচ্ছা আমি ওর সাথে কথা বলবো, তো উনি কথা বললেন, বললেন একটা গানের মেয়ের চরিত্র, লোভ দেখানো আর কি আমাকে। তারপর আমি বললাম আচ্ছা, তারপর গেলাম রিহার্সালে, এই মোটা একটা এ মাসের নাটক, সেটা 2.5 ঘন্টার নাটক ছিল, সেলিম আল দীনের লেখা অশ্রুতগন্ধার, আচ্ছা। তো সেটা করলাম, তার পরের বছর আবার মামুন ভাই, আব্দুল্লাল মামুন বললেন যে হলো একটা গান আছে নাটকে, তো নাটকটা করতে হবে, আচ্ছা। মানে সব অভিনয়ের প্রস্তাবটা কিন্তু আপনাকে গান দিয়ে দেয়া হচ্ছিল, জানতো যে গান চ্যালেঞ্জ করবে না, তো এই ডিয়েট করলাম দস্তবস্কি 76, তারপর ইন্ডিয়া চলে গেলাম, ওকে। তারপর আর অ্যাকসেপ্ট করতাম না, কত বছর কাজ, অনেক বছর। তারপর প্রায় আবার কিভাবে ফিরে এলেন 85-এ, আবার একটা রাশিয়ান শেখভের নাটকের জন্য বললো অধরা, আচ্ছা, জোর করলো, তো তখন বললাম যে আচ্ছা করি, করলাম। তারপর আবার বেশি অনেকদিন, তখন ওই 2-3 বছর পর পর একটা কাজ করতাম এরকম, আচ্ছা। তারপর গত বেশ কয়েক বছর ধরে তো রেগুলারই করি, আমি ভেবে নিয়েছি দিস ইজ মাই আর্নিং, ওকে, বিসাইডস মাই ইয়ে ক্রিয়েটিভ জায়গা, হ্যাঁ, আই লাভ অ্যাক্টিং ইন ডিফারেন্ট ক্যারেক্টার্স, কিন্তু চ্যালেঞ্জিং কাজ না হলে আমি করতে পারি না, করতে পারি না, পারি না, ওকে, শুরু থেকে ওইটাই চর্চা হয়ে গেছে। অভিনয় বা এই যে অভিনয়ের এই জায়গাটাকে প্রফেশন হিসেবে নেয়া, আপনি তো বললেন যে খুবই চ্যালেঞ্জিং, আমি যে কোনো কাজই প্রফেশনালি নেই, সেটা ঘর ঝাড়ু দেওয়া হলেও,
অনেস্টি এবং ডেডিকেশন আপনার প্রত্যেকটা কাজে থাকে, নইলে ঘুমাই। সেটাও আই থিঙ্ক যে আপনি খুব প্রফেশনালি নেই। দ্যাটস ইন্টারেস্টিং। এবং এই প্রজন্মের যারা, তারা কিন্তু অনেক কিছুই আজকে শিখতে পারবে এই অনুষ্ঠানটা থেকে, গল্পের ছলে। আমি বলবো গল্প গল্প করতে করতে, যেমনটি আপনি বলছিলেন খেলার ছলে অনেক কিছু শেখানো, গল্পের ছলেও কিন্তু অনেক কিছু চলে আসে। রাফি হোসেন, একটু আগে চ্যালেঞ্জ নিয়ে কথা হচ্ছিল, যে চ্যালেঞ্জিং কাজ ছাড়া শম্পা রেজা কাজ করতে তেমন একটা ইন্টারেস্ট পান না। আপনার কাছে জানতে চাই যে সাংবাদিকতা করতে গিয়ে আপনিও নিশ্চয়ই অনেক সময় চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন। আমি শম্পার সাথে হয়তো বা বন্ধুত্ব হওয়ার, শম্পা একদম আলাদা মানুষ, আমি আলাদা মানুষ, কিন্তু আমাদের কোথাও যে একটা খুব মিল আছে, সেটা কিরকম, ও বললো যে স্ট্রংলি চ্যালেঞ্জিং কাজ করতে পছন্দ করে, সবকিছু চ্যালেঞ্জ হিসাবে নেয়। আমারটা কি যে আমার আবার ভালো লাগা, এটা আমি জানি না। আমার যদি ভালো না লাগে কোনো কাজ করতে, সো সেটা আমাকে দেখো, আমি আসলে সেই কাজটা করতে পারি না। এবং আমি যখন যে কাজটা করি, যেমন অনেক আমার যারা ওয়েল উইশার, অনেকে আমাকে মনে করে, বলে যে আচ্ছা তুমি কেন সময় নষ্ট করছো এই এই যেসব এই শোবিজ এন্টারটেনমেন্ট এই করে, তুমি এই করলে ভালো করতে, ওই করলে ভালো করতে, এই সে। তো আমি তখন বলি যে আমি কিন্তু সত্যিই এনজয় করছি এটা, এবং আমি না করলে আসলে আমি করতাম না। তেমন না যে আমাকে কেউ বন্দুক ধরে করাচ্ছে, তা না। এবং আমি মাহফুজ ভাইকে অনেক সময় মজা করে এই কথাটা বলি যে মাহফুজ ভাই আমার নামে তো খুব বদনাম ছিল, কোথাও আমি বেশি দিন থাকি না, তো কেমন কেমন করে অনেক দিন আপনি কি করে আমাকে রেখে দিলেন। তো যখন আমরা শোবিজটা শুরু করলাম রিয়েল স্টারে, যেমন শম্পা যখন আমাদের সঙ্গে কাজ করে, আমাদের অনেকগুলো ইস্যুর মধ্যে দ্যাট ইজ অলসো ওয়ান অফ দ্য ইমন ইস্যু, যেটা হচ্ছে যে, এবং আমার ভালো লাগছে যে এখানে সেটা আছে। এবং কেন আমার মনে হয়েছে যে প্রত্যেকটা জিনিস না একটা টিম ওয়ার্ক, ওর সেই আস্থাটা আমার উপরে আছে যে ওকে রাফি আমাকে এইটা করতে বলছে বা এই করছে, ঠিক আছে এটা আমি করি, যে ঠিক আছে না আমার এখন এত বয়স হয়েছে বা আমি এখন কি আমার এটা করা কি ঠিক হবে কিনা, না তো হয়নি। তাতে করে কি হয়েছে যে বললাম যে টিম ওয়ার্ক, যে কাজটা খুবই মানে এখনো আমার, আমরা ছবিতে কথা বললে এখনো বললাম কয়েকটা ইস্যুর মধ্যে এই এই কথাটা আসে যে আচ্ছা ওইটা না শম্পার এইটা হয়েছে। আপনাদের এই আস্থার জায়গাটা বা বলবো আন্ডারস্ট্যান্ডিংটা যে চমৎকার, সেজন্য কিন্তু আমরা দুজনকে একসাথে এখানে পাচ্ছি। না আমি বলছি যে আরেকটা কথা একটু পরিষ্কার করে বলি নেই, যে সেটা যে শম্পা বা যারা এরকম করে সেটা নতুনদের মধ্যে, আমি বলছি এই কম্বিনেশনটা যখন ভালো হয় তখনই একটা ভালো কাজ বেরিয়ে আসে। সেটা একটা পত্রিকা সম্পাদনা করা হোক, আর একটা আমার ধারণা যে টেলিভিশন প্রোগ্রাম আর যে কোনো কিছু নাটক করা, না সেটা তো অবশ্যই বলতেই চাই। যেমন আমাদের এই অনুষ্ঠানের কথাই যদি বলি, আমাদের ক্যামেরার পেছনে যারা কাজ করছেন, আমার প্রোডিউসার এবং তার টিম, পুরোটাই কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং এর উপর চলছে। এন্ড থ্যাংক ইউ সো মাচ সেটা আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য। আচ্ছা শম্পা রেজা, আবারও আপনার কাছে আসি। সঙ্গীত শিল্পী অভিনেত্রী আপনাকে আমরা পেয়েছি, এবং যেটা বলছিলাম একদম শুরুতে যে আপনাকে অনেকেই অনুপ্রেরণা হিসেবে নিচ্ছে, কিন্তু আমি এবার আরেকটা জিনিস জানতে চাইব, স্টাইল আইকন বা আপনি যে স্টাইলের বিষয়েও কিন্তু অনেকের কাছে একদম ভিন্ন একজন মানুষ, সেই জায়গাটা আপনার মাথায় মানে নতুন করে বা নিজেকে প্রতিষ্ঠিত করা এই জায়গাটায়, স্টাইলের জায়গায় আইকন হিসেবে, সেটা কিভাবে হলো বা সেটা পুরোটুকুই জানতে চাইবো। ও তো আমি বুঝি না, না বুঝলেও আমরা পাই, আমি বুঝি না বিষয়টা, কারণ আমি একটা জিনিসের মধ্যে থাকি। আমার প্রথম শাড়ি কেনা শান্তিনিকেতনে নিজের পয়সায় 20 রুপিস দিয়ে, শ্রীনিকেতনে। আমি ওই 20 রুপিসের উপরে বেশি উঠতে চাই না আমি শাড়ি কেনার বিষয়ে। আচ্ছা, অন্যান্য কাপড় বলতে আমার মনে পড়ে না আমি খুব কিছু কিনি। আচ্ছা, পাই অনেক, আমার পছন্দের জিনিস আমার পছন্দের মানুষরা জানে এবং ঠিক এনে এনে দেয় আমাকে, সে গয়না বলো পরিধেয় বলো ওগুলো আছে। আমার হলো তড়িঘড়ি করে রেডি হওয়ার একটা টেন্ডেন্সি আছে, আর যেহেতু সব আর্টিস্টরা আমার খুব বন্ধু, তো সেটা সেই শান্তিনিকেতন থেকে আমার আর্টিস্টরাই বেশি আমার বন্ধু। গানের শিল্পীরা একটু বোরিং হয়, ওরা কেমন ওই গান মুখস্থ করে আর থিওরি মুখস্থ করে, ওগুলো আমার পছন্দ ছিল না। তো ওই কারণে আর্টিস্টদের সাথে মজা লেগেছে আমার, ওরা অ্যাডভেঞ্চারাস হয়, ওরা ছবি আঁকে, ছবির মধ্যে অনেক কিছু খুঁজে পায়,
গানও খুব মজার হতে পারতো যদি গানের কথাগুলোর মধ্যে মজা থাকতো, গান না মজা তো আছে, খুঁজে পাতো, খুঁজে পায় যদি তাহলে অনেক মজা, কিন্তু সেটা খুঁজে পাওয়াটা মানে সর্ব লেভেলে সম্ভব না। আচ্ছা, সেই উচ্চাঙ্গ সঙ্গীতই বলো বা রবীন্দ্রসঙ্গীত, আমি তো উচ্চাঙ্গ সঙ্গীতের মানুষ, তো সে কারণে হয়েছে কি ওই আর্টিস্টদের সাথে থাকতে থাকতে আমি সাজার মধ্যে একটা কাজই আমি করতে জানি হলো এই টিপ আঁকাটা। হ্যাঁ, তো যেহেতু আমি ছবি আঁকতে পারি না মানে সেইভাবে সময়ও পাই না, আঁকি না যে তা না আঁকি, কিন্তু যতটা সময় দিয়ে আঁকা উচিত ওই ওই সময়টা পাই না, তো কপালটাকে বেছে নিয়েছি ক্যানভাস, তো এই ছবিটা আঁকি। এছাড়া আর কি আমি করি এমন যে আমি ঠিক জানি না, যাই হোক না জানলেও আমরা জেনে, এবং হাতা কাটা ব্লাউজটাও বলি আমি তোমাকে। হ্যাঁ হ্যাঁ, শান্তিনিকেতনে তো খুব বেশি স্কলারশিপ পেতাম না, ব্লাউজ বানানোর পয়সা থাকতো না। আমার ঘটনাটা ছিল আমার ঘটনা ছিল আমার বই কিনতে হবে আর রেকর্ডস কিনতে হবে। আচ্ছা, তাহলে কত কম কাপড়ে ব্লাউজ বানানো যায়। হাতটা কেটে দাও, এই হলো হাতা কাটা ব্লাউজের। সত্যি এটা আমি সেভ দ্য মানি। ওকে, আসলে সত্যি আমি আমি খুব মুগ্ধ হয়ে যাচ্ছি, এবং যারা দেখছে আজকে এই অনুষ্ঠানটা তারা জীবনে তো ভারি কিছু না, বাট আমার মনে হয় আরেকটা জিনিস আমি একটু অ্যাড করতে চাই, যে মানে যে যেটাই পড়ুক সেটা যদি সে ক্যারি করতে পারে স্মার্টলি, আমার মনে হয় সেটা এবং ভালোবাসতে হবে, ভালোবাসতে হবে। হ্যাঁ, তুমি আমি যেমন ভালো না বাসলে সে জামা বা গয়না গায়ে দিতে পারি না, যদি না ওটা ক্যারেক্টার ডিমান্ড করে, কিন্তু আদারওয়াইজ আই উড নট। ওকে, এটা এটা খুবই ইম্পর্টেন্ট, যে ক্যারি করতে পারবে সে অবশ্যই সেটাকে ভালো করবে এবং নিজস্বতা তৈরি করতে পারবে, আই হোপ। অ্যান্ড দুজনকে শেষ প্রশ্ন দিয়ে আমি শেষ করতে চাই আমাদের অনুষ্ঠানটা, রঙিন পাতা এসে কেমন লাগলো শম্পা রেজা? বা বেশ, তুমি সাদা কালো পাতার কথা মনে করিয়ে দিলে, তো রঙিন পাতা এসে সেই সাদা কালো থেকে এবং রঙিন পাতা পর্যন্ত যে ভ্রমণ আমার জার্নিটা, হ্যাঁ হ্যাঁ, সেটা মনে করিয়ে দিলে বলে না অনেক ধন্যবাদ। নস্টালজিক হয়ে গিয়েছেন আপনি? না, নস্টালজিক হইনি, আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি তোমাকে। আর আমার তো ডেফিনেটলি শম্পা আমার খুবই বললাম খুবই কাছের মানুষ, এবং আমি মনে করি যে মনে করি না মানে দ্যাটস হাউ উই আর, যে আমার বন্ধু কেউ থাকলে একজন শম্পা, এবং মাঝে আমাদের অনেক দিন কথা হয়নি, কিন্তু যখন আমরা কথা বললাম কিন্তু আমার মনে হয়েছে যে আমরা যে অনেক দিন কথা বলি নাই সেটা সেটা মনে নাই, বা সেটা না, আমার মনে হয় বন্ধুত্বটা সেরকমই, বন্ধুত্বটা সেরকমই, তুমি যেখানে রেখে আসো বেশ একটা সময় নাই ওইখানেই থাকে, ধুলো পড়ে যায় না, তাহলে এটা রিয়েল ফ্রেন্ডশিপ, আই থিঙ্ক সো। অ্যান্ড থ্যাংকস আ লট দুজনকে। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি রঙিন পাতা থেকে, বাট আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো আপনাদের পছন্দের দুজন মানুষকে সাথে নিয়ে, এবং আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি দেখতে হলে ভিজিট করুন www.ntvbd.com অথবা NTV-র যে কোনো জনপ্রিয় অনুষ্ঠান বা খবরের আপডেট জানতে ভেরিফাইড ফেসবুক পেজ অথবা ইউটিউব থেকে দেখতে পারেন আপনারা। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, আবারও দেখা হবে NTV পর্দায়।